নমস্কার বন্ধুরা, কিচেন ফ্যান্টাসিতে আপনাদের স্বাগত। আজ আমি কাতলা মাছের মালাই রোস্ট বানাবো। ভিডিওটি শুরু করছি। 6 পিস কাতলা মাছ নেব। মাছের নুন, হলুদ ও লেবুর রস মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। একটা বাটিতে ফেটানো টক দই নেব। টক দইয়ের ভিতরে আদার রস নেব, পেঁয়াজের রস নেব, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো নেব, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো নেব, কিশমিশ বাটা দেব, কসৌরি মেথি হাতে ম্যাশ করে দিয়ে দেব, মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। নুন চিনি নেব, মাছগুলো দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। কড়াইতে তেল দেব, তেল গরম হলে মাছগুলো ভালো করে ভেজে নেব। 2 পিঠ ভেজে মাছগুলো তুলে নেব। তেলের ভিতর গরম মশলা ও তেজপাতা ফোড়ন দেব, পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজটা লাল করে ভেজে নেব, দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। অল্প জল দেব। ভাজা মাছগুলো দিয়ে দেব। সামান্য নুন দেব। ঝোল ঘন হয়ে এলে গরম মশলা দেব। গোলাপ জল দেব। রেডি হয়ে গেল কাতলা মাছের মালাই রোস্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।